हाय फ्रेंड्स, वेलकम टू विथिस आउटलुक। आज के फ्रेंडशिप डे और फ्रेंडशिप डे ते आमार सकल बंधुदेर जोन्नो थाकलो एई मिष्टिर उपहार। तोमरा बाड़ीते बानियो और बानिए केमन लागलो आमाके कमेंट्से अवश्य जानियो। आमार अनेक व्यूअर्सराई जानिएछे कमेंट्से आमार मेयेर बार्थडे जे ब्लगटा होयेछिलो ताते मिष्टिटा बानानो होयेछिलो, सेई जन्य केउ केउ जानते चेयेछे एई मिष्टिटा कीभावे बानानो होयेछिलो आर आमाके रिक्वेस्ट करेछे जानो आमि एटा आलादाभावे ब्लगे दिई। तो सेई कथा चिंता करेई भाबलाम जे आजके तो फ्रेंडशिप डे आर বন্ধুদের সাথে সবার সাথে মিষ্টি সম্পর্ক মিষ্টিভাবে বহন করার এটা কিন্তু একটা দারুণ মুহূর্ত। তাই আমার যারা সাবস্ক্রাইবার, মানে যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য থাকলো এই মিষ্টির উপহার। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিও। এই রসমালাই মিষ্টিটা কিন্তু যে কোনো সময় বানানো যায় আর এটা খেতে খুবই সুস্বাদু হয়, একদম দোকানের রসমালাইয়ের মতনই। সেই জন্য এটা কিন্তু আমরা বাড়িতে বানিয়ে বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু এটা পরিবেশন করতেই পারি। যাই হোক, আমি চেষ্টা করেছি রসমালাইয়ের উপকরণটা তোমাদের সাথে শেয়ার করতে। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো লিখেও দিয়েছি, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কিন্তু লেখাও দেখে নিতে পারো। তো যাই হোক, আমি কিছুটা লিখেছি আর কিছুটা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে লিকুইড দুধ নেওয়া হয়েছে। লিকুইড দুধ আমি আমুলের নিয়েছি, কিন্তু তোমরা যে কোনো লিকুইড দুধ 1.5 কিলো ইউজ করতে পারো। আমি 1.5 কিলো বললাম কেন, এই যে পরিমাণটা দেখানো দেখিয়েছি আমি তোমাদের, তাতে আমি 1.5 কিলো দুধই ইউজ করেছি। আর তার সাথে তো ডিম ইউজ করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই ডিম আর এখানে রেখে দেওয়া সমস্ত উপকরণ এলাইচি ছাড়া সবগুলোই, কিন্তু এলাইচি আর কাজু কিশমিশ এই দুটো ছাড়া সমস্তটাই ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। যেমন গুঁড়ো দুধ, বেকিং পাউডার, ময়দা অল্প আর ডিম, এগুলো সমস্তটাই খুব ভালো করে আগে মেখে নিতে হবে। তারপর ভালো করে মাখা হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেখে দিতে হবে ফ্রিজে। কিন্তু খুব বেশিক্ষণ রেখো না তোমরা, আমি এটা 10 মিনিটই রাখি আর আমার হাজবেন্ড বানালেও এটা 10 মিনিটই রাখে। তার কারণ হলো বেশিক্ষণ রেখে দিলে, বেশি ড্রাই হয়ে গেলে তাহলে কিন্তু রসমালাইটা গড়ে নেওয়ার সময় তোমাদের সমস্যা হতে পারে। অনেক রান্নার মাঝে আমার হাজবেন্ড কিন্তু এই রসমালাই রান্নাটাও খুবই সুন্দর করে। আর ওই যে তোমাকে বললাম, এটা কিন্তু ঝটপট হয়েও যায়। আর তাছাড়া এটা দিয়ে অনেক রকম খাবার বানানো যায়, তো আমি সেগুলোও চেষ্টা করব তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করার। আর রসমালাই মিষ্টিটা বেশ একটু রেখে দিলাম, মাঝে মাঝে একটু খেলাম বা কেউ বাড়িতে এলো তাকে দিলাম, বেশ ভালোই লাগে বাড়িতে বানানোই থাকে। তো আরেকটা কথা আমি এক্ষেত্রে বলবো, এখানে তো যে পরিমাণে চিনিটা অ্যাড করা হয়েছে, মানে 1.5 কাপ চিনি, সেটা আমরা যেরকম মিষ্টি খাই সেই পরিমাণে দেওয়া হয়েছে। কিন্তু এই 1.5 কিলো দুধে তোমরা যদি কম বা বেশি মিষ্টি পছন্দ করো কেউ, তাহলে সেই পরিমাণেও যদি অ্যাড করো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। সেই জন্য মিষ্টির পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতনও অ্যাড করতেই পারো অবশ্যই। তো এখানে কিন্তু ডোটা প্রায় হয়ে এসেছে আর এইভাবেই খুব ভালো করে এটা মেখে নিতে হবে। আমরা তো অনেক ধরনেরই মিষ্টি পছন্দ করি অনেকেই,
তো আমি সেই জন্য যারা এটা বাড়িতে বানাওনি এখনো পর্যন্ত তাদেরকে রিকোয়েস্ট করব বানাতে। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা মিষ্টি, আর এটা কিন্তু দারুণ লাগে খেতে, বেশ সফট হয়, আর যেহেতু মালাইতে ভেজানো থাকে খুবই সুন্দর খেতে লাগে। কাজু কিশমিশগুলোকে এইভাবে কেটে নিয়েছে লম্বা লম্বা করে, যেমন করে আলুর ভাজা কাটা হয় সেইভাবে কাটা হলে ডেকোরেশনের জন্য এটা কিন্তু খুবই সুন্দর লাগবে। ওদিকে কিন্তু দুধ মোটামুটি বয়েল হচ্ছে, যেহেতু এটা একটু ঘন করতে হবে তাই জন্য দুধটাকে একটু বেশিক্ষণ ধরে জাল দিতে হবে, আর গ্যাস অবশ্যই কম করে। কেউ যদি ইন্ডাকশানে করে তো ইন্ডাকশানেও সেটা মিডিয়াম টেম্পারেচার করে তো এটাকে ঘন করে নিতে হবে। রসমালাই বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ই এটা হয়ে যায়। আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে তোমাদের যতটা সম্ভব করে দেখানো এই রেসিপিটা। এইভাবে কিশমিশটাও কিন্তু ঠিক লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। এটা যে কাটতেই হবে সেটা আমি বলছি না, কিন্তু আমি সব সময় কাটি, বা আমার হাজবেন্ড যখন করে তখনও সব সময় কাটে। তার কারণ টেস্টটাও ভালো লাগে, মুখে ছোটো ছোটো বাঁধে, আর সাজানোর জন্য এটা খুবই সুন্দর হয়। তো এখানে কাজু কিশমিশ কাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা রেখে দেওয়া যে ডোটা 10 মিনিট ফ্রিজে ছিল, তারপর এইভাবে গড়ে নিতে হবে রসমালাইয়ের প্রত্যেকটা দানা। এটা কিন্তু ছোট ছোট গড়া হলেও এটা যখন দুধের মালাইতে পড়বে তখন রেখে দেওয়ার পর কিন্তু বেশ খানিকটা ফুলে যাবে আর ভেতরটা ফেপে যাবে, তাই জন্য ভেতরটা যখনই দুধটা ঢুকে যাবে খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হবে। তাই আমি বলবো যে এটা সঙ্গে সঙ্গে না খেয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে খেলে আরও বেশি টেস্টি লাগবে। তো দুধ এখানে অনেকটাই ঘন হয়ে গেছে আর রসমালাইও অনেকটাই গড়া হয়ে গেছে। আরেকটাও কথা তোমার বলবো, সেটা হলো রসমালাই প্রত্যেকটা গড়ে নেওয়ার পর একবারে কিন্তু ফুটন্ত দুধে দেওয়া যাবে না, তাহলে সবটাই ঘেটে যাবে। সেই জন্য অল্প অল্প করে দুধে দিয়ে আর সেটা চাপা দিয়ে 10 মিনিট ফুটতে দিয়ে তারপর সেটা যখন হয়ে যাবে দুধ থেকে তুলে তারপর আবার পরের স্টেপে দিতে হবে। তো এইভাবে আমি তো ফার্স্টে 4-5টা করে ছাড়ি, এর বেশি নয়। তো তোমরা তোমাদের দুধের পরিমাণ, রসমালাই এর পরিমাণ সবটা দেখে সেইভাবে দুধে অল্প অল্প করে ছাড়তে হবে। এটা আমি আরেকবারও বলছি, পুরোটা রসমালাই কিন্তু একেবারে দুধে ছাড়া যাবে না, তাহলে যেহেতু এটা নরম আর এটাও দুধ দিয়েই গড়া সেই জন্য এটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য কিছুটা করে রসমালাই দুধে ছেড়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে তারপর সেগুলোকে তুলে নিয়ে আবার পরের স্টেপে রসমালাইগুলোকে ছাড়তে হবে। তো এইভাবে করলে পরে কোনো রসমালাই কিন্তু ভেঙে যাবে না। আর সব শেষে যেটা বলবো, পুরো দুধটা ঢেলে দিতে হবে ওই হয়ে যাওয়া রসমালাইয়ের মধ্যে, তাহলে আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা নেই, একদম পারফেক্ট রসমালাই রেডি হয়ে যাবে। দেখো রসমালাই কিন্তু এখানে ছেড়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটা, আর তারপরে দিয়ে দেওয়া হয়েছে ঢাকা, আর এটা হয়ে যাওয়ার পর তারপর তুলে নিয়ে
পরের পর্যায়ে রসমালাই আবার দিয়ে দেওয়া হবে। কাজু কিশমিশের সাথে ওদিকে মিশিয়ে নেওয়া হলো এলাচের গুঁড়ো, কারণ কাজু কিশমিশ আর এলাচটা পরে আগেই আমি বললাম ওপরে ছড়িয়ে দিলে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসবে। দেখো রসমালাইগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, এগুলোকে খুব আস্তে আস্তে তুলে নিতে হবে যে বাটিতে আমি রাখবো সেই বাটিতে। দেখো রসমালাই কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, আর এটা তুলে নেওয়া হচ্ছে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে। পারফেক্ট রসমালাই একদম রেডি, এরপর চলছে গার্নিশিংয়ের কাজ। তোমরা কিন্তু খেয়ে বলো কেমন হয়েছে, আর আমিও খেয়ে নেবো, আমার তো খুব ভালোই লাগে, এটা আমার অনেকগুলো ফেভারিট মিষ্টির মধ্যে একটা। তো সবাইকে আবার আরেকবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, তোমরা খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো, আমার ব্লগের সঙ্গে থেকো। সকলকে অনেক 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 ভালোবাসা জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ এখানেই।